নমস্কার, আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ, সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে। লোকসভা ভোট আসন্ন এবং এই ভোটকে সামনে রেখেই বিভিন্ন সাংসদরা নিজেদের এলাকায় প্রচারে নেমেছেন। আজ খেয়াদা তিন নম্বর মণ্ডলের ব্যবস্থাপনায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তার মূল্যবান বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বিজেপি এসসি মোর্চা কঙ্কন কুমার গুড়ি মহাশয়। ওনাকে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় আগেরবারের থেকে এবারে বিজেপির প্রচার কতটা ভালো হয়েছে এবং বিজেপির জয়ের ব্যাপারে উনি কতটা আশাবাদী। তখন রাজ্যের যোগী বলেন, ভারতীয় জনতা পার্টি অন্য রাজ্যগুলোতে যেভাবে কাজ করছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেয়েছেন এবং এ রাজ্যের শাসক দল যেভাবে মানুষের ওপর অত্যাচার করছে তার যোগ্য জবাব রাজ্যের মানুষ ভোটের বাক্সেই বুঝিয়ে দেবেন। এই রকম ধরনের নিউজ পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে দয়া করে সবার সাথে শেয়ার করুন। নমস্কার।